রাজধানী নবাবপুরে উদ্যোক্তা পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে বাজেটের প্রত্যাশা গোলটেবিল আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটায় নবাবপুরে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন বিইএ ভবনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বরগুনা এক আসনে এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, জানিপপ চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন সভাপতি খন্দকার রুহুল আমিন।